फिर बीजेपी ते भांगन नदियार शांतिपुर ब्लके बेलघरिया दुई नम्बर ग्राम पंचायत बीजेपी सदस्य प्राण कुमार विश्वास तृणमूले जोगदान करलें तार साथे ओई एलाकार प्राय आढ़ाई बीजेपी कर्मी समर्थक जोगदान करलें बोलेई दाबी तृणमूलेर फुलिया कालीपुर तृणमूल पार्टी अफिसे ए जोगदान पर्व अनुष्ठित हय सोमवार सन्ध्याय उपस्थित छिलेन नदिया दक्षिण सांगठनिक तृणमूल सभानेत्री रत्ना घोषकर नदिया जिला परिषदेर सभाधिपति रिक्ता कुंडु तृणमूल ब्लकेर सभापति निमाई विश्वास सहसभापति सुब्रत सरकार बेलघरिया दुई नम्बर पंचायतर सदस्य और दलियों कर्मी समर्थकरा जिला सभापति रत्ना घोषकर जानान दीर्घ करोना परिस्थितिते तृणमूल कर्मी समर्थक और मुख्यमंत्री भूमिकाय आकृष्ट हुए अनेकेई तृणमूल कांग्रेसे जोगदान आग्रह प्रकाश करेछेन अन्यदिके सद्य जोगदान करा पंचायत सदस्य प्राण कुमार विश्वास बोलेन बीजेपीर कथा एवं काजे विस्तर पार्थक्य आज के आमादेर एई बेलघरिया दुई नम्बर अंचल एई अंचलेरई एक जन पंचायत सदस्य बीजेपी उन्नी हमारे तृणमूल कॉग्रेसे जोग दिए वनर बूथर बहु कर्मी जरा उनार संगे एत दिन धरे बीजेपी कर सबा के लिए उनरा जोग दिए छाड़ाओ एक टीम वोटा कौन बूथ 229 नम्बर बूथर बीजेपी जरा नेतृत्व वही बूथर से नेतृत्व कर्मी ताओ आज के दल जोग दिए তারা বলেছেন যে প্রথমত তারা বুঝতে পেরেছেন যে বিজেপি দলটা শুধুমাত্র ভুল বিভ্রান্তি সৃষ্টি করে ভাবতাবাজি দিয়ে মানুষকে তাদের পক্ষে নেওয়ার চেষ্টা করে এবং তারা উপলব্ধি করেছেন যে পশ্চিমবাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে সাধারণ মানুষের উন্নয়ন হচ্ছে তো বাংলার একজন নাগরিক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করাটা তাদেরও দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে তাই তারা বলছেন যে আমরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছি এবং তারা এটাও বলছেন যে বিজেপি দলটার সঙ্গে আমরা মানিয়ে নিতে পারিনি এদের সঙ্গে চলা যায় না তো তার জন্যই তারা আমাদের দলে এসেছেন আমরা তাদের স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই বেলঘরিয়া দুই নম্বর অঞ্চল এই অঞ্চলেরই একজন পঞ্চায়েত সদস্য বিজেপির উনি আমাদের তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন এবং ওনার বুথের বহু কর্মী যারা ওনার সঙ্গে এত দিন ধরে বিজেপি করেছেন তাদের সবাইকে নিয়ে ওনারা যোগ দিয়েছেন এছাড়াও আরও একটা টিম ওটা কোন বুথে 229 নম্বর বুথের বিজেপির যারা নেতৃত্ব ওই বুথের সেই নেতৃত্ব কর্মীরা তারাও আজকে আমাদের দলে যোগ দিয়েছেন তারা বলেছেন যে প্রথমত তারা বুঝতে পেরেছেন যে বিজেপি দলটা শুধুমাত্র ভুল বিভ্রান্তি সৃষ্টি করে ভাবতাবাজি দিয়ে মানুষকে তাদের পক্ষে নেওয়ার চেষ্টা করে এবং তারা উপলব্ধি করেছেন যে পশ্চিমবাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে সাধারণ মানুষের উন্নয়ন হচ্ছে তো বাংলার একজন নাগরিক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করাটা তাদেরও দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে তাই তারা বলছেন যে আমরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছি এবং তারা এটাও বলছেন যে বিজেপি দলটার সঙ্গে আমরা মানিয়ে নিতে পারিনি এদের সঙ্গে চলা যায় না তো তার জন্যই তারা আমাদের দলে এসেছেন আমরা তাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি বিজেপি এতদিন 2018 সালে নির্বাচন পঞ্চায়েত ইলেকশনে আমি ভোটে দাঁড়িয়েছিলাম সেই নির্বাচনে আমি নির্বাচিত হয়েছিলাম জনগণের ভোটে এবং সেইখান থেকে নিয়ে আজ তিন বছর পেরিয়ে গেল আজকে আমাদের দলের সমস্ত নেতাদের সঙ্গে আমার মতমিলন এক হচ্ছিল না তাদের সঙ্গে আমার মতমিলন কাজকর্ম সমস্ত কিছুই আমার একমত হচ্ছিল না যার কারণে আমি দল ত্যাগ করতে বাধ্য হয়েছি আপনি কোন পঞ্চায়েতের সদস্য আমি বেলঘরিয়া টু কত নম্বর বুথ 238 নম্বর বুথের পঞ্চায়েত সদস্য কতজন যোগ দিলেন আজকে আজকে আমার সঙ্গে 250 লোক যোগ দিল আপনার নাম আমার নাম প্রাণ কুমার বিশ্বাস পঞ্চায়েত সদস্য কি কারণে আজকে যোগদান আজকে আমি বিজেপি এতদিন 2018 সালে নির্বাচন পঞ্চায়েত ইলেকশনে আমি ভোটে দাঁড়িয়েছিলাম সেই নির্বাচনে আমি নির্বাচিত হয়েছিলাম জনগণের ভোটে এবং সেইখান থেকে নিয়ে
আজ তিন বছর পেরিয়ে গেল, আজকে আমাদের দলের সমস্ত নেতাদের সঙ্গে আমার মতমিলন এক হচ্ছিল না, তাদের সঙ্গে আমার মতমিলন কাজকর্ম সমস্ত কিছুই আমার একমত হচ্ছিল না, যার কারণে আমি দল ত্যাগ করতে বাধ্য হয়েছি। আপনি কোন পঞ্চায়েতের সদস্য? আমি বেলঘরিয়া টু। কত নম্বর বুথ? 238 নম্বর বুথের পঞ্চায়েত সদস্য। কতজন যোগ দিলেন আজকে? আজকে আমার সঙ্গে 250 লোক যোগ দিল। আপনার নাম? আমার নাম প্রাণকুমার বিশ্বাস। পঞ্চায়েত সদস্য? পঞ্চায়েত সদস্য।